গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা গল্প চক্ষে আমার তৃষ্ণা। অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির উৎসর্গপত্রে লেখক লিখেছেন, আমার হৃদয় নামক পাম্পিং মেশিনে কিছু সমস্যা হয়েছে। সমস্যা সমাধানের জন্যে আমাকে মাঝে মাঝে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে যেতে হয়। তখন এক প্রবাসী গল্পকার ছুটে আসেন, প্রাণপণ চেষ্টা করেন আমাকে কিছুটা স্বস্তি দিতে। শহীদ হোসেন খোকন, স্বস্তিকারক ইস্যু। শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা গল্প চক্ষে আমার তৃষ্ণা, আজ প্রথম পর্ব। তরু তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে তার পানির পিপাসা পাচ্ছে, বুক ধকধক করছে, শব্দটা এত জোরে হচ্ছে যে তরুর মনে ক্ষীণ সন্দেহ হল বেতের চেয়ারে বসা বাবাও শব্দটা শুনতে পাচ্ছেন। এক্ষুনি ভুরু কুঁচকে জিজ্ঞেস করবেন, হাতুড়ি পেটার শব্দ কে করে, হোয়াট সাউন্ড? ভুলভাল ইংরেজি বলা তার স্বভাব। তরুর বিচার সভা বসেছে, সে ভয়ঙ্কর একটা অন্যায় করে ধরা পড়েছে, শাস্তি হবে এটা জানা কথা। শাস্তির জন্যে তার কোনো ভয় লাগছে না। শাস্তি আর কি হবে, ইউনিভার্সিটিতে পড়া মেয়েকে কোনো বাবা মারধর করে না, একটা চড় হয়তো গালে দেবেন, শাস্তির চেয়ে চড় খাবার লজ্জাটাই হবে প্রধান। তরুর ভয় করছে অন্য কারণে, বাবা বলে বসতে পারেন, তুমি উচ্ছন্নে যাচ্ছ, তোমাকে আর আমি পুষবো না, কোন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব, নষ্টামি যা করার জামাইয়ের বাড়িতে গিয়ে করো, বদ মেয়ে, সুপার নটি গার্ল। তরু মোটেই বদ মেয়ে না, তার ধারণা সে খুবই ভালো মেয়ে। ভয়ঙ্কর অন্যায় সে যা করেছে, অন্য কোনো বাবার কাছে এটা হয়তো অন্যায় বলেই মনে হবে না। তার বাবার কাছে সবই অন্যায়, টিভি দেখা অন্যায়, শব্দ করে গান শোনা অন্যায়, রাত ১১টার পর জেগে থাকা অন্যায়, পরীক্ষায় খারাপ করা অন্যায়, গল্পের বই পড়া অন্যায়, বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকা অন্যায়। শামসুন্নাহার, তরু ক্ষীণ গলায় বলল, জি বাবা। শামসুন্নাহার তরুর ভালো নাম। তরুর বাবা আব্দুল খালেক মেয়েকে নিয়ে বিচার সভা বসালে ভালো নামে ডাকেন। তোমার পড়ার টেবিলের ড্রয়ারে যে বস্তু পাওয়া গেছে তার নাম কি, টেল মি নেম? সিগারেটের প্যাকেট। এই সিগারেটের প্যাকেট তুমি কিনেছ? না বাবা, এটা একটা বিদেশি সিগারেটের প্যাকেট, দেশে কিনতে পাওয়া যায় না, এক একটা সিগারেট এক এক রঙের, প্যাকেট খুলে দেখাবো? প্যাকেট খুলে দেখানোর প্রয়োজন দেখছি না, এই সিগারেট তোমাকে কে দিয়েছে, হু গেভ? তরু জবাব দিল না, সত্যি কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছে না। সিগারেটের প্যাকেটটা তাকে জন্মদিন উপলক্ষে দিয়েছে আয়লিতা। আয়লিতা তার অতি অতি প্রিয় বান্ধবী। আয়লিতার বাবা থাকেন ইতালির মিলান শহরে, যতবারই দেশে আসেন আয়লিতার জন্য অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে আসেন, তার কিছু কিছু আয়লিতার তরুকে দেয়। এবার দিয়েছে সিগারেটের প্যাকেট এবং একটা লাইটার। লাইটারটা দেখতে ফুটবলের মতো, চাপ দিলেই হুশ করে আগুন বের হয়। খালেক সাহেব ধমক দিয়ে বললেন, সিগারেটের প্যাকেট তোমাকে কে দিয়েছে বলছো না কেন? যে দিয়েছে তার নাম বলো, তার টেলিফোন নাম্বার বলো, আমি তার সঙ্গে এবং তার বাবা মার সঙ্গে কথা বলবো। নাম বলো, খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে না, তুমি খাম্বা না, ইউ আর নট এ পিলার। তরু বলল, ওসমান চাচা দিয়েছেন। বলতে বলতেই সে মেঝে থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো। সে জানে ওসমান চাচার প্রতি বাবার বিশেষ দুর্বলতা আছে। বাবার ধারণা এই মানুষটা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, শুধু তাই না, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই মানুষটার উপর রাগ করা তার বাবার পক্ষে অসম্ভব। উনি কোনোদিন কোনো অন্যায় কাজ করলেও বাবার কাছে মনে হবে এই অন্যায়ের মধ্যেও কিছু না কিছু ন্যায় অবশ্যই আছে। ওসমান সাহেব দিয়েছেন? তাকে তার এক ছাত্র পাঠিয়েছে, উনি তো সিগারেট খান না, টেবিলে রেখে দিয়েছেন। রংচঙা প্যাকেট দেখে আমি ভাবলাম চকলেট, আমি বললাম, চাচা এটা কি চকলেট? চাচা বললেন, না গোমা, সিগারেট, পার্টি সিগারেট, বিদেশের মেয়েরা পার্টিতে ফুঁকে, তামাক ছাড়া সিগারেট, তুমি নিয়ে যাও। খালেক সাহেব কিছু বলতে গিয়ে নিজেকে সামলালেন, কপালে ডান হাতের তর্জনী দিয়ে কিছুক্ষণ ঘষলেন, খুক খুক করে কাশলেন। তরু তার বাবার প্রতিটি লক্ষণ চেনে, বাবা কথা খুঁজে না পেলে এরকম করেন। মনে হচ্ছে খালেক সাহেব কথা খুঁজে পেয়েছেন, মাথা ঝাঁকিয়ে খানিকটা ঝুঁকে এসে ডাকলেন, তরু।
উত্তর স্বস্তি পেল, ভালো নাম থেকে ডাকনামে চলে এসেছেন, কাজেই তিনি এখন স্বাভাবিক। সিগারেট সমস্যা মনে হয় মিটে গেল। তরু মিষ্টি গলায় বলল, জি বাবা। তুমি ওসমান সাহেবের স্বভাব জানো না? তুমি কি জানো না যে তার ঘরের যে কোনো জিনিস নিয়ে তুমি যদি আগ্রহ দেখাও তাহলে সেটা তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন? জানো কি জানো না? ইউ নো অর নট নো? জানি বাবা। এই স্বভাব জানার পরেও তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ে কী করে সিগারেটের প্যাকেট নিয়ে আল্লাদি করলে? আল্লাদি করিনি বাবা, আমি শুধু বলেছি চাচা এটা কি চকলেট? এটা বলাই আল্লাদি। তুমি কি জীবনে চকলেট দেখো নাই? বাবা, আমি কি ওনাকে প্যাকেট ফেরত দিয়ে আসবো? একটা বোকামি করেছো, এটাই যথেষ্ট। দুটো বোকামি করবে না। সিগারেট ফেরত দেওয়া মানে ওনাকে অপমান করা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তরু বলল, ইয়েস স্যার। এমন ভঙ্গিতে বলল যে খালেক সাহেবের কাঠিন্য পুরোপুরি দূর হয়ে গেল। হেসে ফেলতে যাচ্ছিলেন, অনেক কষ্টে হাসি থামালেন। তরু বলল, বাবা তুমি কি আমাকে আরও বকবে? খালেক সাহেব বললেন, বকলাম কখন, সামান্য ওয়ার্নিং। আমাকে এক কাপ চা খাওয়া, চিনি দিবি না, লিকার হালকা। তরু বলল, টি ইজ কামিং স্যার। এইবার খালেক সাহেব সত্যি সত্যি হেসে ফেললেন। তবে তিনি খুশি যে তার মেয়ে এই হাসি দেখেনি, আগেই ঘর থেকে বের হয়ে গেছে। ছেলেমেয়েদের সামনে গাম্ভীর্য দেখাটা অত্যন্ত জরুরি। আজকালকার বাবাদের কাণ্ড দেখলে তার শরীর চিড়বিড় করে। ছেলেমেয়েরা বাবার গায়ে হাত রেখে কথা বলে, যেন বাবা তাদের ইয়ার বন্ধু। অতিরিক্ত টেলিভিশন দেখার কুফল ছাড়া আর কিছু না। টেলিভিশন পুরোপুরি বন্ধ করে রেডিওর জগতে চলে যেতে পারলে ভালো হতো। রেডিওর যুগে সভ্যতা জ্ঞান ছিল, মান্যগণ্য ছিল। এই নাও বাবা চা। খালেক সাহেব অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি চা কীভাবে বানালি? তরু বলল, কেটলিতে ফুটন্ত পানি ছিল, আমি একটা টি ব্যাগ ফেলে নিয়ে এসেছি। তুমি তো চায়ে চিনি দুধ কিছুই খাও না। খালেক সাহেব চায়ের কাপ হাতে নিলেন। মেয়েটার উপর থেকে সব রাগ চলে গেছে। এখন উল্টো নিজের কঠিন কথাবার্তার জন্য মনটা খারাপ লাগছে। বেচারির তো দোষ নেই, লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবার ট্রেনিং এই মেয়েকে দেওয়া হয়নি। বাবা এই নাও সিগারেট, প্লিজ একটা খাও। তরু তার রঙিন সিগারেটের প্যাকেট খুলে বাবার দিকে ধরে আছে। খালেক সাহেব অবাক হয়ে বললেন, সিগারেট খাবো? মেয়েদের সিগারেট, একটা খেয়ে আমাকে বলো খেতে কেমন, প্লিজ বাবা। খালেক সাহেব সিগারেট নিলেন, তরু লাইটার জ্বালিয়ে ধরিয়ে দিল। চোখ বড় বড় করে বলল, বাবা খেতে কেমন? খারাপ না। তুই বলেছিলি তামাক নেই, তামাক আছে তো? আমি বলিনি বাবা, ওসমান চাচা বলেছেন, আমি ওনাকে ধরব। ওনাকে ধরার কিছু নেই, উনি তো আর খেয়ে দেখেননি, অনুমানে বলেছেন। তামাক আছে, তবে পরিমাণে সামান্য, না থাকার মতোই, ভেরি স্মল কোয়ান্টিটি। খেতে ভালো লাগছে বাবা? খালেক সাহেব দরাজ গলায় বললেন, তোর খুব ইচ্ছে করলে একটা খেয়ে দেখ। সত্যি খেয়ে দেখব? পরে আমাকে ধরবে না তো বাবা? আমার সামনে ধরাবি না, ওসমান চাচার সামনে ধরাই। ওনার জিনিস ওনার সামনে খেলে উনি খুশি হবেন। খালেক সাহেব জবাব দিতে পারলেন না, মেয়েটা মাঝে মাঝে এমন বিপদে ফেলে। ওসমান সাহেব তরুদের বাড়ির ছাদে তিনটা ঘর নিয়ে থাকেন। তিনি তরুকে ডাকেন মিস্ত্রি। এই নামকরণ তরুর স্বভাব লক্ষ্য করে না। তরু অর্থ গাছ, ইংরেজিতে ট্রি, মিস তরু থেকে মিস্ত্রি, সেটা সংক্ষেপ করে মিস্ত্রি। তরু এই নামের বদলা নেবার চেষ্টা করেছে, ওসমান সাহেবকে ছাচা ডেকেছে, ছাদের চাচা থেকে ছাচা। তরু কিছুদিন এই নামে ডেকে হাল ছেড়ে এখন চাচা ডাকছে। ওসমান সাহেব বাস করেন হুইল চেয়ারে। তিনি জীবনযাপনের জন্য ছাদটাকে হুইল চেয়ার উপযুক্ত করে নিয়েছেন। বিছানা থেকে হুইল চেয়ারে নিজে নিজে নামতে পারেন, ছাদে আসতে পারেন, কারোর সাহায্য লাগে না। ছাদের তিনটি ঘরের একটাই তার শোবার ঘর, একটা পড়াশোনার ঘর, অন্যটা রান্নাঘর। হুইল চেয়ারে বসে বসে তিনি চা বা কফি বানাতে পারেন, পাউরুটি টোস্ট করতে পারেন, ডিম সেদ্ধ করতে পারেন। সকালের নাস্তা তিনি নিজের হাতে তৈরি করেন, একটা কলা, মাখন মাখা এক পিস রুটি এবং ডিম সিদ্ধ। সারাদিন এর বাইরে কিছুই খান না। রাতে টিফিন ক্যারিয়ারে করে হোটেল থেকে তার জন্য খাবার আসে। যে ছেলেটি খাবার আনে তার নাম রফিক, বয়স 12-13, অতি কর্মঠ ছেলে। সে দেড় ঘন্টার মতো থাকে, এর মধ্যেই ঘর পরিষ্কার করে, কাপড় ধুয়ে দেয় এবং কিছুক্ষণ পড়াশোনাও করে। রফিকের জন্য বাংলা বর্ণমালার বই এবং
ইংরেজি ABCD বই কেনা আছে। পড়াশোনা সে যথেষ্ট আগ্রহ করেই চালিয়ে যাচ্ছে। বাংলা যুক্তাক্ষর নিয়ে তার সামান্য সমস্যা হচ্ছে। যুক্তাক্ষর ছাড়া বাংলা সে ভালোই পড়তে পারে। বাংলার চেয়ে ইংরেজি শেখার দিকে তার ঝোঁক বেশি। প্রতিদিন দুটি করে ইংরেজি শব্দ তার শেখার কথা। রফিক তা শিখছে এবং মনে রাখছে। নাইট, স্টার, সাউন্ড এর মতো শব্দগুলি এবং তার অর্থ সে জানে। ওসমানের বয়স 50, কিন্তু তাকে সেরকম বয়স্ক মনে হয় না। মাথা ভর্তি চুল, চুলে পাক ধরেনি, গম্ভীর প্রকৃতির মানুষ। নিজেকে ব্যস্ত রাখার নানা কৌশল তিনি বের করে রেখেছেন। আকাশের তারা দেখা, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, ইদানিং ছবি আঁকা শেখার জন্য বইপত্র কেনা শুরু করেছেন। চারুকলার মনিকা নামের ফোর্থ ইয়ারের এক ছাত্রী প্রতি 15 দিনে একবার এসে তাকে ছবি আঁকা শেখায়। ওসমান সাহেব তাকে মাসে 1000 করে টাকা দেন। ভদ্রলোক বিবাহিত, স্ত্রী সুলতানা আলাদা বাস করেন। তিনি হঠাৎ হঠাৎ স্বামীকে দেখতে আসেন। তাদের একটা ছেলে আছে, ছেলের নাম আবির, বয়স 8। আবির তার মার সঙ্গে আসে। তার প্রধান আনন্দ পেছন থেকে বাবার হুইল চেয়ার ঠেলা। চলে যাবার সময় সে খুব কান্নাকাটি করে, কিছুতেই যাবে না। ওসমান সাহেব ক্ষীণ গলায় বলেন, থাকুক না একদিন। তখন সুলতানা এমন ভঙ্গিতে তাকান যেন এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। প্রতিবারই আবিরকে কাঁদতে কাঁদতে ফিরে যেতে হয়। সিগারেটের প্যাকেট এবং লাইটার হাতে তরু ছাদে এসেছে। এই দুই বস্তু কালো হ্যান্ডব্যাগে লুকোনো। ওসমান ছাদে, তার সামনে পায়ে লাগানো ছোট্ট টেবিল, টেবিলের ওপর টেলিস্কোপের লেন্স, লেন্স ক্লিনার লোশনের তুলা। ওসমান লেন্স পরিষ্কার করছেন। তরু বলল, চাচা, আমি এখন এমন একটা কাজ করব যা দেখে আপনি চমকে যাবেন, অনুমান করুন তো কাজটা কি। ওসমান সাহেব তরুর দিকে না তাকিয়েই বললেন, তুমি একটা সিগারেট খাবে। তরু কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। মানুষটা তরুর সিগারেটের বিষয়ে কিভাবে বলছে? ওসমান বললেন, কই, সিগারেট তো ধরাচ্ছ না। তরু বলল, সিগারেট থাকলে তবে তো ধরাবো। চাচা, আপনি আমাকে কি ভাবেন, গাঁজা সিগারেট খাওয়া টাইপ মেয়ে? কেন শুধু শুধু বললেন আমি সিগারেট খাবো? আমাকে খারাপ ভেবেছেন এই জন্য সরি বলুন। সরি বলবো না। কেন বলবেন না? আমি গতকাল সন্ধ্যায় ঘর থেকে দেখেছি তুমি ছাদে কালো ব্যাগটা নিয়ে এসেছো, ব্যাগ খুলে সিগারেট বের করে ধরিয়েছ, আগ্রহ করে ধোঁয়া ছাড়ছ। আমার ধারণা আজও তোমার ব্যাগে সিগারেট আছে। এখন বলো, আছে না? আছে, তবে বাবা আমাকে সিগারেটের প্যাকেট রাখার এবং সিগারেট খাবার পারমিশন দিয়েছেন। আমার কথা বিশ্বাস না করলে আপনি বাবাকে জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস করছি। তরু সিগারেট ধরিয়ে কায়দা করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আজ রাতে কি তারা দেখা হবে? তারা ফারা দেখা খুবই ফালতু কাজ। তুমি তো দেখছো না, আমি দেখছি। আপনার কাছে ফালতু লাগে না? না। আচ্ছা চাচা, আপনি আমাকে সুন্দর দেখে একটা নাম দিন তো। কিসের নাম? আমি একটা উপন্যাস লিখব, উপন্যাসের নাম। উপন্যাস লিখবে? ইয়েস স্যার। আপনার কি ধারণা আমি উপন্যাস লিখতে পারবো না? যে টিচার আমাদের চর্যাপদ পড়ান তিনি বলেছেন আমার বাংলা ঝরঝরে, আমার একটা অ্যাসাইনমেন্ট পড়ে বলেছেন। তাহলে লেখা শুরু করে দাও, আগে নাম ঠিক করব তারপর লিখব। এক্ষুনি একটা নাম দিন তো। কালপুরুষ নাম দাও, শীতকালের তারামণ্ডল, আকাশের মাঝখানে থাকে। তোরও মাথা ঝাঁকিয়ে বলল, আকাশের মাঝখানে থাকুক কিংবা সাইডে থাকুক, তারা ফারার নামে আমি উপন্যাসের নাম দেব না। তাছাড়া আমার উপন্যাসটা হবে প্রেমের উপন্যাস, একটা মিষ্টি নাম দিন। এসো কর স্নান নাম দেবে? না, এসো গায়ে সাবান মাখো কর স্নান ফালতু। রবীন্দ্রনাথের লাইন, চট করে ফালতু বলা ঠিক না। ফালতু বলে রবীন্দ্রনাথ রাগ করবেন? রবীন্দ্র ভক্তরা করবে, তাছাড়া তুমি বাংলার ছাত্রী। তোর বলল, আমি বাংলার ছাত্রী হই বা ফিজিক্সের ছাত্রী হই, যেটা ফালতু সেটাকে আমি অবশ্যই ফালতু বলবো। ওসমান বললেন, আচ্ছা বলো। আমি যে সত্যি উপন্যাস লিখব আপনি মনে হয় এটা বিশ্বাস করছেন না। উপন্যাস কীভাবে লিখতে হয় সব নিয়মকানুন আমি শিখেছি, একজন লেখকের কাছে শিখেছি। উনি বলেছেন প্রথম উপন্যাস উত্তম পুরুষে লিখতে হবে, নিজের জীবনের কাহিনী দিয়ে শুরু, নিজের চেনা জগতে বিচরণ। উপন্যাস লেখার মতো কাহিনী কি তোমার জীবনে আছে? কিছু বানাবো। আপনার কি ধারণা আমি লিখতে পারবো? একজন ঔপন্যাসিকের যেসব গুণ থাকার কথা আমার কিন্তু তার সবই আছে। যেমন আমি খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি, গল্প বানাতে পারি,
পারি না? আমার ধারণা পারো। উপন্যাসের প্রথম লাইনটা আমি লিখে ফেলেছি, শুনতে চান? পুরো একটা চ্যাপ্টার লিখে ফেলো, তারপর পড়ে দেখব। প্রথম লাইনটা শুনে দেখুন না। প্রথম লাইনটা হচ্ছে, হ্যালো, আমি 18 বছরের অতি রূপবতী এক তরুণী। ওসমান বললেন, হ্যালো দিয়ে শুরু করছো কেন? তুমি তো কাউকে টেলিফোন করছো না। ঠিক আছে, হ্যালো বাদ দিলাম। আমি 18 বছরের অতি রূপবতী এক তরুণী, এটা কি ঠিক আছে? ঠিক আছে, আমি যা সত্যি তাই লিখছি। আসলেই তো আমি অতি রূপবতী একজন, নাকি আপনার ধারণা আমি রূপবতী না? রূপে 1 থেকে 10 স্কেলে আপনি আমাকে কত দেবেন? 6, মাত্র 6। কি বলেন এইসব? মেয়েদের রূপ সময় নির্ভর, এক এক সময় তাকে এক এক রকম লাগে। এখন তোমাকে 6 দিলাম, অন্য একদিন হয়তো 10-এ 10 দেব, আবার 3-4 তো দিয়ে ফেলতে পারেন, এত কম দেব না। তোরও আরেকটা সিগারেট ধরিয়েছে, দ্বিতীয় সিগারেট ঠোঁটে দেওয়ার আগে সে বলল, আগের সিগারেটটা আমি আরাম করে খেতে পারিনি, সারাক্ষণ আপনার সঙ্গে কথা বলছিলাম তো এই জন্যে, এখন আর আপনার সঙ্গে কথা বলবো না। তরু ছাদের অন্য মাথায় চলে গেল। ঘরে টেলিফোন বাজছে, ওসমান হুইল চেয়ার নিয়ে রওনা হলেন। ইদানিং টেলিফোনের ব্যাপারটা ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। নির্বাসিত জীবন ঢাকার বাইরে কোথাও হলে ভালো হতো, যেখানে টেলিফোন থাকবে না, চিঠিপত্রের ব্যবস্থা থাকবে না। হ্যালো, ওসমান ভাই বলছেন? হ্যাঁ, আমি রাকিব, চিনতে পারছেন? গলার স্বরেই ওসমান চিনেছেন, তারপরেও বললেন, সরি চিনতে পারছি না। ড্রাফটম্যান রাকিব, মুন্সিগঞ্জ। ও আচ্ছা। ওসমান ভাই, অনেক চেষ্টা করে আপনার নাম্বার জোগাড় করেছি, আপনার জন্য ভালো খবর আছে। বলুন শুনি। আপনি করে বলছেন কেন? সারা জীবন তুমি করে বলেছেন, আপনি কি এখনও চিনতে পারেননি? চিনতে পেরেছি, বলো ভালো খবরটা কি? আপনার জন্য কাজ জোগাড় করেছি, শৌখিন লোক, প্রচুর টাকা পয়সা, স্পেনে থাকে, সাভারে বাগানবাড়ির মতো করেছে, 200 বিঘা জমির বাগানবাড়ি, সেখানে সে মেডিটেশন ঘর বলে ঘর বানাতে চায়, আপনাকে দিয়ে ডিজাইন করাবে, ভালো টাকা পয়সা দেবে, টাকার ক্রোকোডাইল। আপাতত আমি কোনো ডিজাইন করছি না, মাথায় কিছু আসছে না। এখন আসছে না, পরে আসবে, আইডিয়া আপনার ভালো লাগবে। স্পেনের আর্কিটেক্ট গডির মতো করে সে মেডিটেশন হাউস করতে চায়, সাদাগ্রা ফ্যামিলি টেম্পলের মতো করতে চায়, এত ম্যাসিভ না। তারপরেও ওসমান বললেন, হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। ওসমান নিজেও পরিষ্কার শুনতে পাচ্ছেন, তারপরেও হ্যালো হ্যালো করে রিসিভার রেখে দিলেন। সাদাগ্রা থাকুক সাদাগ্রার মতো, আপাতত চা খাওয়া যাক। তিনি হুইল চেয়ার নিয়ে রান্নাঘরে উপস্থিত হলেন, একবার দরজায় এসে উঁকি দিলেন। তরুর সিগারেট খাওয়া শেষ হয়েছে, তবে সে এখনও ছাদে আছে। ওসমান বলল, তরু চা খাবে? দুধ চা নাকি লিকার? দুধ চা, আমি কড়া চা খাই, 2টা টি ব্যাগ দিবেন। আগের চা খাবার অভ্যাস ছিল না, এখন করছি, লেখকদের ঘন ঘন চা খেতে হয়, কড়া লিকারের চা। ওসমান চা বানিয়ে ছাদে এসে দেখেন তরু নেই। লেখকের একটি গুণ, খেয়ালি ভাব তরুর মধ্যে আছে। ওসমান চায়ে চুমুক দিলেন। ছাদে ঘুরতে ঘুরতে চা খাবার আনন্দ থেকে তিনি বঞ্চিত। এক হাতে চায়ের কাপ নিয়ে অন্য হাতে হুইল চেয়ারের চাকা ঘোরানো যথেষ্ট কঠিন। মোটর লাগানো হুইল চেয়ার একটা কিনলে হতো, 1 লাখ টাকার ওপরে দাম। ছাদে ঘুরতে ঘুরতে চা খাবার আনন্দের জন্যে এতগুলি টাকা খরচ করা ঠিক কিনা বুঝতে পারছেন না। আকাশ মেঘলা হয়ে আছে, আজ রাতে তারা দেখা যাবে কি না কে জানে, বাংলাদেশ তারা দেখার উপযুক্ত জায়গা না। আকাশে সব সময় মেঘ, বাতাসে প্রচুর জলীয় বাষ্প, টেলিস্কোপের লেন্সে দ্রুত ছাতা পড়ে যায়। ওসমান টেলিস্কোপের লেন্স রাখার জন্য বড় ডেসিকেটার খুঁজছেন, পাচ্ছেন না, এই দেশে প্রয়োজনের কিছুই পাওয়া যায় না। তরু উপন্যাস লেখা শুরু করেছে, শুরুটা আয়োজন করে করা, টেবিল ল্যাম্প অফ করে সে 18টা মোমবাতি জ্বালিয়েছে, তার বয়স 18, এই জন্যে 18টা মোমবাতি, রেডিও বন্ড কাগজ আনিয়েছে, লিখেছে ফাউন্টেন পেন দিয়ে। সে লেখা শুরু করেছে রাত 12টায়, আপাতত উপন্যাসের নাম দিয়েছে নিশি উপন্যাস। তরুর লেখা উপন্যাসের প্রথম কয়েক পাতা, আমি 18 বছরের রূপবতী তরুণীদের একজন, আমার নাম শামসুন নাহার খানম, ডাকনাম তরু, ক্লাসে আমার বন্ধুরা আমাকে ডাকে শশা,
কেন শশা ডাকে আমি জানি না, কেন ডাকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলে না, শুধু হাসে। নিশ্চয়ই বাজে কোনো কারণ আছে। সবচেয়ে বেশি হাসে আয়লিতা, হাহা হিহি হাহা। আয়লিতার হাসি পুরুষদের মতো। আয়লিতার নিকনেম ছাগলের দাড়ি, শুনলে মনে হয় খারাপ কিছু না, আসলে ভয়ঙ্কর। আমি বাবার সঙ্গে থাকি, বিয়ে হয়নি এই জন্য বাবার সঙ্গে থাকি। আমার ধারণা বিয়ের পরও আমি বাবার সঙ্গেই থাকব, কারণ বাবা একা। বাবার প্রথম স্ত্রী আমার বড় খালা, বিয়ের দু বছরের মাথায় তিনি হার্ট অ্যাটাকে মারা যান, তখন বাবা আমার মাকে বিয়ে করেন। আমার মা মারা যান আমার জন্মের এক বছরের মাথায়। আমার আর কোনো খালা ছিলেন না বলে বাবার বিয়ে করতে পারেননি। আমি নিশ্চিত আমার যদি আরেকজন খালা থাকতেন বাবা তাকেও বিয়ে করতেন এবং তিনিও মারা যেতেন। বাবা তার মৃত স্ত্রীদের অত্যন্ত পছন্দ করেন। আমার মা এবং খালা দুজনেরই দুটা অয়েল পেন্টিং পাশাপাশি সাজানো। দুজনের মৃত্যুদিনে বাড়িতে কোরআনখানি হয়, মিলাদ পড়ানো হয়। বাবা মুখ শুকনা করে ওই দুই দিন ঘরেই থাকেন, কোথাও যান না। শুধু তা না, সেদিন তিনি মাওলানার কাছে তওবা করেন, তওবা অনুষ্ঠানে চোখের পানি ফেলেন। বাবার নাম আব্দুল খালেক খান, তিনি ফালতু ধরনের ব্যবসায়ী। তার তিনটা সিএনজি ট্যাক্সি আছে, ট্যাক্সির গায়ে লেখা শামসুন্নাহার পরিবহন। ট্যাক্সি ছাড়াও তার দুটি ট্রাক আছে, ট্রাকের গায়ে লেখা তরু পরিবহন, সমগ্র বাংলাদেশ 7 টন। আমরা যেখানে থাকি সেই রাস্তার শেষ মাথায় বাবার একটা মুদি দোকানের মতো আছে। মুদি দোকানের নাম শামসুন্নাহার খানম ডিপার্টমেন্টাল স্টোর। আপনারা শুনলে অবাক হবেন যে বাবার একটা নাপিতের দোকানও আছে, তার নাম নাহার হেয়ার ড্রেসিং। সবই আমার নামে। বাবা যদি কোনোদিন রেডিমেড হাফ শার্টের দোকান দেন তাহলে তার নামও হবে তরু রেডিমেড হাফ শার্ট। ফালতু ধরনের ব্যবসা হলেও বাবার অনেক টাকা, কারণ তিনি অত্যন্ত হিসাবি। আমাদের বাসায় বাজে খরচ করার কোনো উপায় নেই। অনেক ঘ্যান ঘ্যান করার পর তিনি আমাকে সবচেয়ে সস্তার একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। মোবাইলে কাউকে টেলিফোন করা নিষেধ, কেউ টেলিফোন করলে ধরা যাবে। বাবা আমাকে ডেকে কঠিন গলায় বলেছেন, আধুনিক বিশ্বের অপ্রয়োজনীয় একটি আবিষ্কারের নাম মোবাইল টেলিফোন। বাবা কঠিন কঠিন শব্দ ব্যবহার পছন্দ করেন। আমি বলেছিলাম, কেন অপ্রয়োজনীয়? বাবা উত্তর দিয়েছেন, কারণ এই বস্তু মানুষকে অপ্রয়োজনীয় কথা বলতে উৎসাহী করে, কর্মবিমুখ করে। তুমি অবশ্যই তোমার মোবাইলের নাম্বার কাউকে দেবে না। আমি বললাম, কাউকে নাম্বার না দিলে তারা টেলিফোন করবে কিভাবে? ঠিক আছে, আমার মোবাইল লাগবে না, এটা তোমার কাছে থাকুক, আমার যখন দরকার হবে তোমার কাছ থেকে নিয়ে টেলিফোন করব। এরপর বাবা বিরক্ত হয়ে আমাকে টেলিফোন দিয়ে দিয়েছেন। বাবা কথায় কখন আমার সঙ্গে পারেন না, যখন পারেন না তখন হামকি ধামকি করেন। আমার মোবাইল টেলিফোনের নাম্বার 01719-2230। আমার উপন্যাস যদি ছাপা হয়, কেউ যদি কিনে পড়েন, তাহলে আমাকে এই নম্বরে টেলিফোন করে জানাবেন। রাত 12টার পরে করবেন, তখন কল চার্জ কম। আমি অনেক রাত জাগি। এখন বলি আমরা কোথায় থাকি। কলাবাগানে। 20 বছর আগে বাবা তার এক বন্ধুর কাছ থেকে 3 কাঠা জমি কিনেছিলেন। সেই 3 কাঠায় বাবা দোতলা বাড়ি বানিয়েছেন, আমরা দোতলায় থাকি। বাবার ব্যবসার লোকজন, ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, নাপিত, এরা সবাই একতলায় থাকে। একতলার 2টা কামরা বাবা ভাড়া দিয়েছেন। সেখানে জামান নামের এক ভদ্রলোক তার স্ত্রী এবং এক শালাকে নিয়ে থাকেন। জামান সাহেব কিছুদিন পরপরই তার শালাকে মারধর করেন। শালার নাম সঞ্জু, সে কলেজে পড়ে, 2nd ইয়ার, হাবাগোবা টাইপ। দুলাভাইয়ের মার খেয়ে সে হাউ হাউ করে দোতলার সিঁড়িতে বসে কাঁদে। ছেলেটা দেখতে সুন্দর আছে, তবে অতিরিক্ত রোগা। সে যদি আমাদের সঙ্গে পড়ত তাহলে আমি তার নাম দিতাম সুতাকৃমি। এখন আমি আপনাদের সুতাকৃমির একটা মজার গল্প বলবো। উপন্যাসের নিয়মে এই গল্প আরও পরে বলা উচিত, কিন্তু পরে ভুলে যাব বলে এক্ষুনি বলছি। উপন্যাসের নিয়মে চরিত্রদের চেহারা এবং আচার ব্যবহার কিছুটা বর্ণনা করা দরকার, যাতে পাঠক চরিত্র সম্পর্কে ধারণা করতে পারে এবং কল্পনায় সে একজনকে দাঁড়া করাতে পারে। আমি বাবার চেহারা বর্ণনা করতে ভুলে গেছি, সুতাকৃমি সম্পর্কে শুধু বলেছি দেখতে সুন্দর। এখন দুজনের চেহারার বর্ণনা দেব, তারপর সুতাকৃমির গল্পটা বলবো। বাবা জনাব আব্দুল খালেক খান, বয়স 40, মিডিয়াম হাইট, মোটাসোটা, ভুঁড়ি আছে, মাথায় টাক, গোফ আছে, মোটা গোফ, গোফ খানিকটা পাকা, কানে লম্বা লম্বা লোম আছে, এগুলি তিনি কখনো কাটান না। কানের লোম নাকি লক্ষ্মী, কাটাতে নেই। মুখ গোলাকার, গায়ের রং ফর্সা, চোখে চশমা পরেন,
প্রচুর পান খান বলে দাঁতে কালো কালো দাগ আছে। তার কানে যেমন লম্বা লম্বা লোম আছে, নাকেও আছে। চুল কাটার সময় নাপিত নাকের গর্তে কেচি ঢুকিয়ে নাকের চুল কেটে দেয়। নাপিত এই কাজটা আমাদের বাসায় এসে করে বলে আমি দেখেছি। কুৎসিত দৃশ্য, ভুল ইংরেজি অবলীলায় বলা বাবার স্বভাব। ট্রাক ব্যবসায় তিনি লস খেয়েছেন, এর ইংরেজি তিনি করলেন বিগ লস্ট ইন ট্রাক বিজনেস। রাগারাগি হইচই করা তার স্বভাব। তার ড্রাইভারদের তিনি বস্তি টাইপ গালাগালি করেন, আবার কিছুক্ষণ পরেই বাবারে কেন এমন করিস বলে পিঠে হাত দেন। সুতাকৃমি সঞ্জু, বয়স 18-19 কিংবা 16-17, রোগা, লম্বায় খুব সম্ভব 5 ফিট 7 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চেহারা বালক বালক, মুখ লম্বাটে, চোখ মেয়েদের মতো, অর্থাৎ চোখের পাপড়ি বড় বড়, নাক সামান্য চাপা, ডান দিকের কপালে লাল তিল আছে, মাথার চুল কোঁকড়ানো, প্রায় কাফরি টাইপ, ঠোঁটও কাফরিদের মতো মোটা, তবে দেখতে খারাপ লাগে না। এখন সুতাকৃমির ঘটনাটা বলি। সেদিন ছিল বুধবার। বুধবার সকালে আমার কোনো ক্লাস নেই, প্রথম ক্লাস 11টায়। ক্লাস নেবেন রবীন্দ্র বিশারদ, ডক্টর সিদ্দিক। রবীন্দ্র বিশারদরা সাধারণত নজরুল বিদ্বেষী হয়। তিনি নজরুল বিদ্বেষী। তার ধারণা কবি নজরুল একজন মহান পদ্যকার ছাড়া কিছুই না। সিদ্দিক স্যার কখনো রোল কল করেন না, সবাইকে পার্সেন্টেজ দিয়ে দেন। কাজে আমি ঠিক করলাম কলেজে যাব দুপুরের পর। টিভি দেখার জন্য টিভি ছেড়েছি, বাবা বাসায় নেই তো টিভি ছাড়া যায়। জি টিভিতে শাহরুখ খানের কি একটা ছবি দেখাচ্ছে। শাহরুখ খানের অভিনয় আমার ভালো লাগে না। তার চেহারা ফাজিলের মতো, অভিনয় ফাজিলের মতো। তারপরেও দেখছি, হঠাৎ সুতাকৃমির বোন হাওমাও করে দরজা খুলে ঘরে ঢুকেই বলল, তোরু আমার ভাইটাকে বাঁচাও, ওকে মেরে ফেলছে, ওর দুলাভাই ওকে মেরে ফেলছে। আমি ছুটে গেলাম, গিয়ে দেখি রক্তারক্তি কাণ্ড। বেচারা লুঙ্গি পরেছিল, লুঙ্গি খুলে গেছে, সে মেঝেতে ন্যাংটা হয়ে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে, হাত কেটে রক্ত পড়ছে। সুতাকৃমির বোন নীলাভাবেই লুঙ্গি দিয়ে ভাইকে ঢাকল। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, কি করছেন আপনি? এখন এ যদি মারা যায় তো আপনার ফাঁসি হয়ে যাবে, আমি সাক্ষী দেব। ভদ্রলোক বললেন, তরু তুমি জানো না এ কত বড় চোর, আমার 20,000 টাকা চুরি করেছে, নিজের হাতে ব্রাউন পেপারে মুড়ে ড্রয়ারে রেখেছি, আমরা তিনজন ছাড়া তো এই ঘরে কেউ আসে না। আমি বললাম, কথাবার্তা পরে শুনব, এখন তাকে হাসপাতালে নিয়ে যান। আমার কথা শেষ হবার আগেই সুতাকৃমি রক্তবমি শুরু করল। এটা দেখেই সম্ভবত তার দুলাভাইয়ের টনক নড়ল। স্বামী স্ত্রী দুজনে মিলে সুতাকৃমিকে নিয়ে রওনা হলো হাসপাতালের দিকে। দুপুরে ভাত খাচ্ছি, নীলাভাবি এসে জানালো ডাক্তাররা তার ভাইকে হাসপাতালে ভর্তি করেছে, আর টাকাটা চুরি হয় নাই, পাওয়া গেছে। আমি বললাম, কোথায় পাওয়া গেছে? নীলাভাবি চোখ মুছতে মুছতে বলল, খাটের নিচে, ড্রয়ার থেকে নিচে পড়েছে, পায়ের ধাক্কা লেগে চলে গেছে খাটের নিচে। জামান ভাই এখন কি বলছেন? কি আর বলবে, কিছু বলছে না, গম্ভীর হয়ে আছে। সরি তো বলবে? আশ্চর্য কথা বললে, তোমার ভাই কি সরি বলার মানুষ? টাকা পাওয়া গেছে এতেই সে খুশি। সুতাকৃমি 3 দিন পর হাসপাতাল থেকে ফিরে স্বাভাবিকভাবে বাজার খাওয়াই শুরু করল, কলেজে যাওয়া শুরু করল, যেন কিছুই হয়নি। আজ এই পর্যন্ত লিখলাম, কারণ 18টা মোমবাতির 11টা শেষ হয়ে নিভে গেছে, বাকি 7টাও যাই যাই করছে। কাজেই প্রিয় পাঠক সমাজ, বিদায়। তরুর লেখা এইটুকুই, আসল ঘটনা সে লেখায় বাদ দিয়েছে, উপন্যাসের শেষের দিকে আসলটা লিখবে, পাঠকদের জন্য সাসপেন্স জমা থাকুক। একটা ছোট্ট সমস্যা অবশ্যই থাকবে, পাঠকরা 20,000 টাকা চুরির ঘটনা ভুলে যেতে পারে। সবার স্মৃতিশক্তি তো আর আলবার্ট আইনস্টাইনের মতো না যে যা পড়বে সবই মনে থাকবে। মূল ঘটনা হচ্ছে সুতাকৃমি 20,000 টাকা ঠিকই চুরি করেছিল। এক দুপুরবেলায় তরুদের বাসায় ঘন ঘন কলিং বেল টিপছে, তার মুখে ঘাম, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, মুখ কাঁদো কাঁদো। তরু বলল, কি সমস্যা? সে ব্রাউন কাগজে মোড়া একটা প্যাকেট বের করে বলল, এই প্যাকেটটা রাখবেন। তরু বলল, প্যাকেটে কি, বোমা নাকি পিস্তল? টাকা, 100 টাকার 2টা বান্ডেল। টাকা রাখবো কেন, কার টাকা? দুলাভাইয়ের। তোমার দুলাভাইয়ের টাকা থাকবে তোমার কাছে কিংবা তোমার বোনের কাছে, আমার কাছে কেন? সঞ্জুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তরু লক্ষ্য করল তার হাত কাঁপছে, যে কোনো মুহূর্তে টাকার বান্ডেল হাত থেকে পড়ে যাবে। তরু বলল, টাকাটা কি তুমি চুরি করেছ? সঞ্জু অন্যদিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তরু বলল,
ঝেড়ে কাশতে হবে, খুক খুক করে কাশলে হবে না। ঘটনা কি বলো? আমি পালিয়ে যাব। কোথায়? টেকনাফে আমার এক বন্ধু আছে, কাঠ চিড়াই কলে কাজ করে, তার কাছে যাব। বন্ধুর নাম কি? এনামুল করিম। পড়াশোনা বাদ দিয়ে কাঠ চিড়াই? দুলাভাইয়ের কাছে আমি থাকতে পারছি না, 3 মাসের কলেজের বেতন বাকি পড়েছে, কলেজের নাম কাটা গেছে, এই 20,000 টাকা নিয়ে আমি পালিয়ে যাব। তরু প্যাকেট রেখে দরজাটা বন্ধ করে দিল। মারামারির মূল ঘটনার পর জামান এবং তার স্ত্রী যখন সঞ্জুকে নিয়ে হাসপাতালে, তখন তরু টাকার প্যাকেট খাটের নিচে রেখে এসেছে। হাসপাতাল থেকে ফেরার পর কয়েকবারই তরুর সাথে সঞ্জুর দেখা হয়েছে, সঞ্জুর টাকার প্রসঙ্গ তুলেনি। তরুও না, গতকাল তরু সঞ্জুকে একটা সিএনজি ডেকে দিতে বলল, সঞ্জু সিএনজি ডেকে দিল। তরু বলল, লক্ষ্য করলাম কলেজে যাচ্ছ। নাম যে কাটা গিয়েছিল, নাম কি উঠেছে? উঠেছে। তোমার দুলাভাই বেতনের টাকা দিয়েছেন? আপা দিয়েছেন। উনি কোত্থেকে দেবেন? ওনার কি আলাদা টাকা আছে? না, মনে হয় দুলাভাইয়ের কাছ থেকে নিয়েছেন। তোমার বন্ধু এনামুল করিম কেমন আছে? জানি না। যোগাযোগ নাই? না। তার কি কোনো মোবাইল টেলিফোন আছে? আছে। নাম্বার জানা আছে? আছে। আমার মোবাইলটা নিয়ে তার কাছে টেলিফোন করতে পারো? দরকার নাই। তরু হালকা গলায় বলল, তোমার দুলাভাইকে খুন করার কোনো পরিকল্পনা যদি করো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার এক বান্ধবী আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ে, ওর নাম নীলা। ওকে বললে সে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করে দেবে, তুমি তোমার দুলাভাইয়ের খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। পারবে না? না। তারপর আমি জোগাড় করে রাখবো, সব ব্যবস্থা করা থাকবে, আমাকে বললেই হবে, ঠিক আছে? সঞ্জু তাকিয়ে রইল, তার সামান্য ভয় ভয় করতে লাগলো। এই অদ্ভুত মেয়েটা এসব কি বলছে? ঠাট্টা করছে নাকি সিরিয়াস? ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সিরিয়াস। সঞ্জুর কপাল ঘেমে উঠল। ঢাকা শহরে বৃষ্টি। ওসমান ছাদে এক হাতে মাথায় ছাতি ধরে আছেন, ঝুমঝুম বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাস, তার ভালো লাগছে। গরম এক মগ কফি যদি কেউ তার হাতে ধরিয়ে দিত আরও ভালো লাগত। কয়েকদিন আগে একটা ছবিতে এরকম দৃশ্য দেখেছেন। পাহাড়ের চূড়ায় এক যুবক বসে আছে, তুষারপাত হচ্ছে, যুবকের হাতে মস্ত বড় এক কফি মগ, কফির ধোঁয়া উঠছে, যুবক কফিতে চুমুক দিচ্ছে, এক ধরনের বিষণ্ণ আনন্দ নিয়ে তুষারপাত দেখছে। কফির কাপে চুমুক দেবার আগে কিছুক্ষণ মনোযোগ দিয়ে কাপের দিকে তাকাচ্ছে, যেন কাপের ভেতর সে কিছু দেখতে পাচ্ছে। পরিচালক ভালো মুনশিয়ানা দেখিয়েছেন, কফির কাপের ভেতরটার জন্য দর্শকদের আগ্রহ তৈরি করেছেন। তার হাতে চায়ের কাপ থাকলে তিনিও এই কাজটা করতেন, কিছুক্ষণ তাকাতেন মগের ভেতরে, কিছুক্ষণ আকাশে, নিজেকে পর্বতারোহী ভেবে অন্যের জীবনযাপন করতেন। এটা এক ধরনের খেলা। পঙ্গু মানুষকে জীবনযাপন করতে হলে কিছু খেলা খেলতে হয়, যেমন অভিনয় অভিনয় খেলা, ছবি আঁকা আঁকি খেলা, আকাশের তারা দেখা খেলা, নিজেকে সান্ত্বনা দেয়া, আমার জীবন হুইল চেয়ারে আইকা গাম দিয়ে কেউ আটকে দেয়নি, আমি পর্বতে উঠতে পারি, তুষারপাত দেখতে পারি, জল রং দিয়ে গহীন বনের ছবি এঁকে সেই বনে ঢুকে যেতে পারি। চাচা কি করছেন? তরু ছাদে এসেছে, মাথায় ছাতা টাতা কিছু নেই, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওসমান বললেন, বৃষ্টিতে ভিজছি। আপনি ছাতার নিচে বসে আছেন, আপনি মোটেই বৃষ্টিতে ভিজছেন না। বৃষ্টিতে আমি ভিজছি। এখন বলুন কেন? আমি মোটেই বৃষ্টি প্রেমিক না, তাহলে আমি কেন ভিজছি? তুমি এসো করস্নান নামে একটা উপন্যাস লিখছ, এই জন্য বৃষ্টিতে ভিজছ। হয়েছে, তবে উপন্যাসের নাম এখনো ফাইনাল হয়নি। যে 5 পৃষ্ঠা আপনাকে দিয়েছি পড়েছেন? হ্যাঁ। কেমন হয়েছে? কেমন হয়েছে আমার পক্ষে বলা মুশকিল, একজন ঔপন্যাসিক সেটা বলতে পারবেন। যিনি তোমাকে উপন্যাস লেখার কলাকৌশল শিখিয়েছেন তাকে পড়তে দাও। অসম্ভব, ওই বাড়িতে যাওয়াই যাবে না। কেন? ঔপন্যাসিকের স্ত্রী অত্যন্ত সন্দেহ বাতিগ্রস্ত মহিলা, আমি যতক্ষণ ছিলাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন, একসময় বলেই ফেললেন, তুমি হুটহাট করে আসবে না, উনি লেখালেখি করেন, ব্যস্ত থাকেন, সামনে বইমেলা। আমি বললাম, আমি কি টেলিফোনে কথা বলতে পারি? ভদ্রমহিলা প্রায় আঁতকে উঠে বললেন, কখনো টেলিফোন করবে না, ও কখনো টেলিফোন ধরে না, কেউ টেলিফোনে কথা বলতে চাইলে অত্যন্ত বিরক্ত হয়।
এরপরও কি আমার ওই বাড়িতে যাওয়া উচিত? না। একজন পাঠক হিসেবে বলুন কেমন লেগেছে? লেখায় গল্পের ভঙ্গিটা ভালো, তবে এই হচ্ছে আমার টেলিফোন নম্বর, লেখা ভালো লাগলে যোগাযোগ করবেন, এটা ভালো লাগেনি। কেন? এই অংশে ছেলে মানুষই আছে, তাই ছেলে মানুষই করার জন্যই তো ওই অংশটা আমি রেখেছি। ওই টেলিফোন নাম্বার মোটেই আমার না, 52 নম্বর। আনা ফ্রাঙ্কের ডায়েরি থেকে আপনি যদি ছেলে মানুষই অংশটা ফেলে দেন তাহলে কিন্তু ডায়েরি পড়তে ভালো লাগবে না। তুমি আনা ফ্রাঙ্কের ডায়েরি পড়েছ? টিউটোরিয়াল স্যার পড়তে দিয়েছিলেন, ওনার নিকনেম চর্যা স্যার, চর্যাপদ পড়ান বলে এই নাম। আনা ফ্রাঙ্ক পড়ে শেষ করে চর্যা স্যারকে ফেরত দিতে গিয়েছি, স্যার বললেন রেখে দাও, ফেরত দিতে হবে না। ভালো মানুষ মনে হচ্ছে? ভালো মানুষ, আমার দিকে প্রেম প্রেম ভাব আছে বলে মনে হয়। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব? আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে কেন? মানুষের সঙ্গে তো মানুষ পরিচয় করে। ওনার সঙ্গে গল্প করলে আপনার ভালো লাগবে, উনি সুন্দর করে কথা বলেন, কথা বললে দারুণ আনন্দ পাবেন। ওসমান বললেন, আপাতত এক কাপ চা খেতে পারলে দারুণ আনন্দ পাবো, তুমি চা বানিয়ে দিতে পারবে? না এখন পারবো না, বৃষ্টিতে ভেজা শেষ হলে আমি ঘরে চলে যাব, কাজের মেয়েকে দিয়ে চা পাঠাবো। 10 মিনিট পরে চা খেলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। না ক্ষতি হবে, ক্ষতি হবে না। আচ্ছা, আমার লেখা পড়ে সুতাকৃমির প্রতি কি মমতা তৈরি হয়েছে? না, কাপুরুষতা মমতা তৈরি করে না। শেক্সপিয়ারের ওই লাইনটা কখনো পড়েছ, কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর দ্যার ডেথ? না পড়িনি, সুন্দর লাইন তো, বাংলায় কি হবে, ভিতরা মৃত্যুর আগে অনেকবার মারা যায়। চাচা, বাংলাটা ইংরেজির মতো সুন্দর লাগছে না কেন? ওসমান ডান হাত থেকে বাঁ হাতে ছাতা বদল করতে করতে বললেন, ভীতু শব্দটার জন্য, কাওয়ার্ড শব্দের বাংলা ভীতু হবে না। যে মাকড়সা ভয় পায় সেও ভীতু, কিন্তু কাওয়ার্ড শব্দ তার জন্য না। চাচা আপনার কি ধারণা আপনি খুব জ্ঞানী? তা না, প্রচুর পড়ি তো, এই কারণেই হঠাৎ হঠাৎ দু একটা জ্ঞানের কথা বলে ফেলি। আর বলবেন না, আপনি জ্ঞানের কথা বললে আমার অসহ্য লাগে। আচ্ছা আর বলবো না, তোমার মনে হয় ঠান্ডা লেগে গেছে, শীতে কাঁপছো। আমি চাচ্ছি আরও ঠান্ডা লাগুক, জ্বর আসুক, জ্বর নিয়ে লেপের ভেতর শুয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। তাহলে আরও ভেজো, বেশিক্ষণ ভিজতে পারবো না। দেখুন আকাশ পরিষ্কার হয়ে আসছে, বৃষ্টির তেজও কমে গেছে। আচ্ছা আমি চলে যাচ্ছি, 10 মিনিটের মাথায় আপনার চা চলে আসবে। তরু শীতে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল, মনে হয় বৃষ্টিটা তরুর জন্যই এসেছিল। সে চলে যাওয়া মাত্র বৃষ্টি পুরোপুরি থেমে গেল। ওসমান অনেকক্ষণ চায়ের জন্য অপেক্ষা করলেন, কেউ চা নিয়ে এলো না, তিনি নিজেই কফি বানিয়ে খেলেন। বৃষ্টির কারণে রুটিন খানিকটা এলোমেলো হয়ে গেল, রুটিন মতো তার এখন ছবি আঁকার কথা, ছবি আঁকতে ইচ্ছে করছে না, লেপ গায়ে দিয়ে বিছানায় গড়াগড়ি করতে ইচ্ছা করছে। তরুর কথা মাথায় ঢুকে গেছে, একে বলে সিম্প্যাথেটিক রিয়াকশন। তরু চাচ্ছিল তার জ্বর আসুক, সে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবে, তিনিও তাই চাচ্ছেন। তরুকে নিয়ে তার কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা কে জানে। সন্ধ্যা নাগাদ সত্যি সত্যি তার জ্বর এসে গেল, শরীর কাঁপিয়ে জ্বর। ওসমান নিজেকে বিছানায় তুললেন, হুইল চেয়ার থেকে বিছানায় ওঠার প্রক্রিয়া কষ্টকর, অনেক সময় লাগে। পায়ের কাছে রাখা কম্বলের শরীর ঢাকলেন, কম্বলে শীত মানছে না, লেপ হলে ভালো হতো, লেপ ট্রাঙ্কে রাখা। ঘরে থার্মোমিটার আছে, রান্নাঘরে মেডিসিন ক্যাবিনেটে, থার্মোমিটার আনতে হলে আবার বিছানা থেকে হুইল চেয়ারে উঠতে হয়। কি দরকার, সন্ধ্যাবেলা মনিকা আসবে, সেই থার্মোমিটার দিয়ে জ্বর দেখবে। মনিকা এসেছে, জ্বর মেপেছে, তার জ্বর 104 কিংবা তার চেয়ে সামান্য বেশি। মনিকা গম্ভীর মুখে তার গা স্পঞ্জ করে দিচ্ছে, মেডিসিন ক্যাবিনেটে প্যারাসিটামল ছিল, প্যারাসিটামল খাইয়েছে, দোকান থেকে অরেঞ্জ জুস কিনে এনে গ্লাসে ঢেলে রেখেছে। মনিকা বলল, স্যার সকালে নাস্তা ছাড়া আপনি আর কিছু খেয়েছেন? ওসমান বললেন, না। খালি পেটে কমলার রস খাওয়া যাবে না, অ্যাসিডিটি হবে। আপনার ঘরে বিস্কিট নেই, বিস্কিট নিয়ে আসি। বিস্কিট তোমাকে আনতে যেতে হবে না, রফিক খাবার নিয়ে আসবে, তাকে দিয়ে আনালেই হবে। সে কখন খাবার আনে? 8টার মধ্যে সব সময় আসে। 8:10 কিন্তু বাজে স্যার, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওসমান বললেন, ঝড় বৃষ্টি সাইক্লোন টর্নেডো যাই হোক, রফিক আসবে, কারণ রফিক জানে সে যদি না আসে তো আমাকে উপোস থাকতে হবে। আপনার ঘরে কি মোমবাতি আছে? আছে, ড্রয়ারে। কেন? ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে যাবে,
আমি আগে ভাগেই মোমবাতি জ্বালিয়ে রাখতে চাই। তুমি খুবই গোছানো মেয়ে, আপনার মতো গোছানো না, আমাকে গোছানো হতে হয়েছে বাধ্য হয়ে। মনিকা শোনো, তুমি আমার ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর কিছু বইপত্র জোগাড় করে দিতে পারবে? কি করবেন? আমি ঠিক করেছি একটা উপন্যাস লিখব। একসঙ্গে কত কিছু করবেন? কোনোটাই তো ক্লিক করছে না, তবে গল্প উপন্যাস মনে হয় লিখতে পারবো। আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। পারতাম বলছেন কেন, এখন পারেন না? অনেকদিন কাউকে চিঠি লিখি না, কাজেই বলতে পারছি না পারবো কি না। কাউকে লিখে দেখুন। চিঠি লেখার আমার তেমন কেউ নেই, তোমাকে লিখব। লিখতে পারেন। কি লিখব? কি লিখবেন সেটা আপনি জানেন, আমি কিভাবে বলবো? আপনার রফিক কিন্তু এখনো আসেনি, চলে আসবে। তুমি বরং কমলার রসটা দাও, আমি খেয়ে নিই। কমলার রস না খাওয়া পর্যন্ত তোমার অস্থিরতা কমবে না। আমার অ্যাসিডিটির কোনো সমস্যা নেই, কাজেই অসুবিধা হবে না। কমলার রস খাবার মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেল। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাল্বের আলো চোখে লাগছিল, এখন আরাম লাগছে। মোমবাতির আলো চোখে আরাম দেয়। মনিকা, কাগজ কলম নিয়ে বসো তো, চিঠি লিখব। মুখে মুখে বলে যাব তুমি লিখবে। চিঠিটা কি আমাকেই লিখবেন? হ্যাঁ, লেখো হ্যালো মনিকা। হ্যালো মনিকা কেন লিখব? আপনি তো আমাকে টেলিফোন করছেন না, চিঠি লিখছেন। ইন্টারেস্টিং করার জন্য হ্যালো মনিকা দিয়ে শুরু করেছি, তুমি লিখতে থাকো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লেখক হুমায়ুন আহমেদের লেখা গল্প চক্ষে আমার তৃষ্ণা, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।